হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 13th নভেম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে এলাম। প্রতিদিনের মতোই তোমাদের জন্য মোট প্রশ্ন আছে 15টা। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর প্রতিদিনের মতোই প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে থাকবে এক্সট্রা ডেটা, স্ট্যাটিক জিকে আর ব্যাকগ্রাউন্ড। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ওকে? আগের ক্লাস যারা মিস করে গেছো তাদের জন্য তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডেফিনেটলি আগের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব 12 নভেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আবাসীয় ভূ অধিকার যোজনা শুরু করেছে? তা এই যোজনা শুরু করেছে হচ্ছে মধ্যপ্রদেশ। এই যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশ সরকার ভূমিহীন পরিবারদের গৃহ নির্মাণের জন্য ভূমি প্রদান করবে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। দুই নম্বর প্রশ্ন, অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল কে? তো মূল্যবান কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের হেডকোয়ার্টার ওয়াশিংটন, প্রতিষ্ঠা সাল 1975 সালের 4ঠা এপ্রিল, আর সিইও সত্য নাদেলা। তিন নম্বর প্রশ্ন, 2021 পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সে প্রথম স্থানে আছে কোন রাজ্য? প্রথম স্থানে আছে কেরালা, দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন আর রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা সঠিক উত্তর করেছ। সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে শোভন মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে নিতাই হাজরা, তারপরের নাম দিভিয়া রায়, বিপ্লব দে, সুদেশনা চক্রবর্তী, সন্দীপ বিশ্বাস, মদন কুমার বিশ্বাস, অঙ্কনা ঘোষ। প্রত্যেকেই সঠিক উত্তর করেছ। প্রতিদিনের মতো আজকেও হোমওয়ার্কে তিনটে প্রশ্ন আছে, সেটা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 13th নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় কবে? ন্যাশনাল এডুকেশন ডে কবে পালিত হয়? পালিত হয় 11ই নভেম্বর, অপশন ডি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দুই নম্বর, অক্টোবর মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার্স অব দ্য মান্থ হলেন কে? সঠিক উত্তর হচ্ছে আসিফ আলী, অপশন বি। তিনি পাকিস্তানের ক্রিকেটার। আর অক্টোবর মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন লরা ডেলানি, তিনি আয়ারল্যান্ডের ক্রিকেটার। দুজনের ছবি দেওয়া আছে। পরের প্রশ্নে যাব, তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি কর্ণাটকের আদিবাসী তুলসী গৌড়া পরিবেশ বিষয়ক ভালো কাজের জন্য কোন পুরস্কারে সম্মানিত হলেন? তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হলেন, তুলসী গৌড়া। তো তার সম্পর্কে বলে দিই, তিনি কর্ণাটকের একজন আদিবাসী। তো তার তিনি হচ্ছে হালাক্কি ভোক্কালিগা জনজাতি গোষ্ঠীর একজন মানুষ। তো ওই জনজাতির প্রত্যেকেই তাকে গাছের দেবী হিসাবেই চেনেন, আর তিনি পরিবেশ সুরক্ষা কর্মীদের একজন। তিনি 60 বছর ধরে প্রচুর গাছ লাগিয়েছেন, 30,000 চারা গাছ লাগিয়েছেন। শুধু চারা গাছ লাগাননি, তাদেরকে রক্ষণাবেক্ষণ করেছে। এমনকি রাজ্য সরকারের বন দপ্তরের নার্সারিতেও তিনি কাজ করেছেন। বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং ভেষজ গুণসম্পন্ন গাছপালাকে বাঁচিয়ে রাখার অভিনব কৌশল তিনি জানেন, যেটা বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছে। তিনি তার গুণেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তুলসী দেবীর হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। তো তোমরা তার এই পুরস্কার পাওয়াটা একটা ছোট্ট ভিডিও দেখে নাও, তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাব, চার নাম্বার। ঠিক আছে, চার নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে কাকে তেলেঙ্গানার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? তেলেঙ্গানার নতুন স্বাস্থ্যমন্ত্রী, নিউ হেলথ মিনিস্টার অফ তেলেঙ্গানা।
কাকে নিয়োগ করা হয়েছে? অপশনে থেনেরু হরিশ রাও, টি এইচ রাও, অপশন এ। ছবিতে দেখতে পাচ্ছ তো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে? চন্দ্রশেখর রাও। রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন, রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, স্থাপিত হয়েছে 2 জুন 2014 সালে। চারটি প্রতিবেশী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা সম্পর্কে আমরা একটু জেনে নেব, তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। তেলেঙ্গানা রাজ্যে ঐতিহ্যবাহী লোক উৎসব বনালু উৎসব পালিত হলো। তেলেঙ্গানা রাজ্য দলিত বন্ধু স্কিম চালু করেছে। তেলেঙ্গানার রামাপ্পা বা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। তেলেঙ্গানা রাজ্য হ্রদের সুরক্ষার জন্য বিশেষ সেল গঠন করেছে। ভারতে প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করেছে তেলেঙ্গানা। সম্প্রতি বথুকম্মা উৎসব পালিত হয়েছে তেলেঙ্গানায়। আর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে মহিলাদের সুরক্ষার জন্য 7-7 আপ অর ভি পাস ইনিশিয়েটিভ লঞ্চ হলো। এই হলো তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ডেটা। পরবর্তী প্রশ্নে যাব, 5 নম্বর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহাপরিচালক হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? শীল বর্ধন সিং, অপশন এ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ভারতের একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, গঠিত হয়েছে 1969 সালের 10ই মার্চ, হেডকোয়ার্টার নিউ দিল্লি, ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নে যাব, 6 নম্বর প্রশ্ন। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? তো পুনরায় নির্বাচিত হয়েছেন মোরি নারি ওয়াতানাবে, অপশন বি। মোরি নারি ওয়াতানাবে, ঠিক আছে। তো হেডকোয়ার্টার হচ্ছে ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশনের হেডকোয়ার্টার লোসান, সুইজারল্যান্ড, প্রতিষ্ঠা সাল 1881 সালের 23 জুলাই। নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃন্দাবন কুম্ভ এলাকায় 10 দিনের ব্রজরাজ উৎসবের উদ্বোধন করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে? উত্তরপ্রদেশ, অপশন এ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ এই 10 দিনের ব্রজরাজ উৎসবে উদ্বোধন করেছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, রাজ্যপাল হচ্ছে আনন্দিবেন প্যাটেল। আর 9টি প্রতিবেশী রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং দিল্লি। উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলি হচ্ছে রাসলীলা, কত্থক, নটাঙ্কি। এবার উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট একবার রিভিশন করিয়ে দেব। উত্তরপ্রদেশ সরকার ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম শুরু করেছে। উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে চালু হয়েছে। উত্তরপ্রদেশের কুশীনগরে দেশের 29তম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় মোদি ভ্যান নামে 5টি মেডিকেল ভ্যান চালু করলেন অমিত শাহ। উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন নাম রাখা হলো। এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত তথ্য। পরবর্তী প্রশ্নে যাব, 8 নম্বর প্রশ্ন। ভারতীয় নেভির নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? হু ইজ দ্য নিউ চিফ অফ দ্য ইন্ডিয়ান নেভি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আর হরি কুমার, অপশন ডি, আর হরি কুমার। তো হেডকোয়ার্টার দেখো নিউ দিল্লি। তিনি বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, আর আগে এই পদে ছিলেন অ্যাডমিরাল করমবীর সিং। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর। ভারতের সবথেকে ধনী বিলিয়নার মহিলা হলেন কে? হু ইজ দ্য রিচেস্ট ওম্যান বিলিয়নার ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হচ্ছে ফাল্গুনী নায়ার। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, সঠিক উত্তর ফাল্গুনী নায়ার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ফাল্গুনী নায়ার। তিনি নাইকা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও। তিনি ভারতের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দালকে অতিক্রম করেন, যার মোট সম্পদ ছিল $18 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর। ফাইন্ডিং এ স্ট্রেট লাইন বিটুইন টুইস্ট অ্যান্ড টার্নস শিরোনামে বই লিখলেন কে? এই বইটি লিখেছেন অসীম চাওলা, অপশন এ, অসীম চাওলা।
পরবর্তী প্রশ্ন 11 নম্বর, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্মার্ট হেলথ কার্ড বিতরণ শুরু করলেন? স্মার্ট হেলথ কার্ড বিতরণ করছেন কে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী, উড়িষ্যা রাজ্য, অপশন বি। তা উড়িষ্যার মুখ্যমন্ত্রী তোমরা জানো নবীন পট্টনায়ক, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 এপ্রিল 1936। চারটি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যার প্রচলিত নৃত্য ডালখই, ডান্ডিনাটে, ঘুমরা, রন ছাটায়া, ওড়িশি, সাভারি, বাহা কাওটা। উড়িষ্যার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট একবার রিভিশন দেব। উড়িষ্যা সরকারের দ্বারা বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন খেলোয়াড় অমিত রোহিদাস। উড়িষ্যা রাজ্যে নুয়াখাই উৎসব পালিত হল। উড়িষ্যা সরকার প্রবাসী শ্রমিকদের রেশন প্রদানের জন্য ড্রাই রেশন স্কিম শুরু করেছে। KVIC উড়িষ্যা রাজ্যে একটি তুষার সিল্ক সুতা উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। 34টি শিশু বান্ধব পুলিশ স্টেশন তৈরি করতে চলেছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম লঞ্চ করেছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে প্রথম ফিজিক্যাল ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। এই হচ্ছে উড়িষ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী প্রশ্নে যাব, 12 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন দিনটিকে জাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে? ন্যাশনাল প্রাইড ডে, কোন দিনটি সেটি? সেটি হচ্ছে 15ই নভেম্বর, অপশন সি, 15ই নভেম্বর। দিনটি বীর উপজাতীয় মুক্তিযোদ্ধাদের স্মরণে উৎসর্গ করা হয়। 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, স্ট্যান্ডার্ড চার্টার্ড সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড SCSIA চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড? উত্তর হচ্ছে রাজীব শ্রীবাস্তব, অপশন এ, রাজীব শ্রীবাস্তব। এর আগে তিনি রিলায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার হিসেবে যুক্ত ছিলেন। তিনি ICICI ব্যাংকেও কাজ করেছেন। পরবর্তী প্রশ্নে যাব, 14 নম্বর, সম্প্রতি NDRF এর নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? হু ইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ NDRF রিসেন্টলি? কে হয়েছেন? অতুল কারওয়াল, অপশন বি, অতুল কারওয়াল। NDRF এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, হেডকোয়ার্টার নিউ দিল্লি। শেষ প্রশ্নে যাব, 15 নম্বর প্রশ্ন, কনেরু রামকৃষ্ণ রাও 2021 সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন। কোন বছরে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছিল? 2011তে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন কনেরু রামকৃষ্ণ রাও। কনেরু রামকৃষ্ণ রাও ছিলেন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনোবিজ্ঞানী, গান্ধীবাদী পণ্ডিত এবং শিক্ষাবিদ, যিনি 20টির বেশি বই লিখেছেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো তিনটে প্রশ্ন রেখেছি। তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, MCC লাইফ মেম্বারশিপ অ্যাওয়ার্ড, MCC লাইফ মেম্বারশিপ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দুই ক্রিকেটার? 2 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল কোথায় লঞ্চ করা হলো? 3 নম্বর প্রশ্ন, প্রথম মিস ইন্ডিয়া 2021 টাইটেল জিতলেন কে? এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। এর উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 12ই নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 1 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পালন করা হয় কবে? পালন করা হয় 10ই নভেম্বর, অপশন সি। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি সংকল্প গুপ্ত ভারতে কততম দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিগণিত হল? 71তম, অপশন ডি। 3 নম্বর প্রশ্ন, ভারতের T20 ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? রোহিত শর্মা, অপশন বি।
চার নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে কোন রাজ্যে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং উত্তর ভারতের সবচেয়ে বড় গবাদি পশুর মেলা শুরু হয়েছে? এটা শুরু হয়েছে রাজস্থানে। এই মেলাটা হচ্ছে পুষ্কর মেলা। আমি তোমাদের আগের দিন বলতে ভুলে গেছিলাম, পুষ্কর মেলা। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্রা। পাঁচ নম্বর প্রশ্ন, চাঁদে জলের সন্ধানে 2024 সালের মধ্যে রোভার প্রেরণ করতে চলেছে কোন দেশ? অস্ট্রেলিয়া, অপশন ডি। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বন্ধ করলো কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি? ফেসবুক। ফেসবুকের সিইও হচ্ছেন মার্ক জুকারবার্গ, অপশন ডি। সাত নম্বর প্রশ্ন, স্লোভেনিয়াতে অনুষ্ঠিত WTT কন্টেন্ডার টেবিল টেনিস টুর্নামেন্টে ওমেন্স ডাবল টাইটেল জিতল কোন কোন ভারতীয় টেনিস তারকা? দুজন, মনিকা বাত্রা ও অর্চনা কামাত, অপশন বি। আট নম্বর প্রশ্ন, PTC ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন রাজীব কুমার মিশ্র, অপশন এ। PTC ইন্ডিয়া লিমিটেডের ফুল ফর্ম হচ্ছে পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। নয় নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগামী 2 বছরের জন্য কাকে প্রধান কোচের পদে উন্নীত করেছে? সঞ্জয় বাঙ্গার, অপশন এ। দশ নম্বর প্রশ্ন, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 18, অপশন বি। এগারো নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে ক্রিকেটার সিসিলিয়া রবিনসন মারা যান, তিনি কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড, অপশন সি। বারো নম্বর প্রশ্ন, প্রথমবার মহাত্মা গান্ধীর জীবন ও উত্তরাধিকার স্মরণে একটি নতুন 5 পাউন্ডের মুদ্রা উন্মোচন করেছে কোন দেশ? যুক্তরাজ্য, অপশন এ। যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন, মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং, প্রধানমন্ত্রী বোরিস জনসন। তেরো নম্বর প্রশ্ন, ভারতে 72তম গ্র্যান্ডমাস্টার কে হলেন? মিত্রভা গুহ, অপশন বি। চোদ্দ নম্বর, কোন রাজ্যের মন্ত্রিসভা মাইরাং সিভিল সাব ডিভিশনকে একটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে? মেঘালয়, অপশন ডি। পনেরো নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব কোন প্রতিষ্ঠানে গঙ্গা সংযোগ প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন? অপশন সি, স্কটল্যান্ড সিটি অফ গ্লাসগো কলেজ। ষোলো নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং কোন রাজ্যে একটি নতুন বায়োটেকনোলজি সেন্টার ফর বায়ো রিসোর্সেস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট উদ্বোধন করেছেন? কোথায় করেছেন? অরুণাচল প্রদেশ, অপশন ডি। সতেরো নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে ভারত কোন দেশের সাথে বাইলিটারাল ইনোভেশন এগ্রিমেন্ট নামে পরিচিত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে? ইসরায়েল, অপশন এ। আঠেরো নম্বর প্রশ্ন, কোন দিনটি সমস্ত ভারতীয় রাজ্য কর্তৃপক্ষ আইনি পরিষেবা দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি লিগাল সার্ভিস ডে হিসেবে পালিত হয়? নয় নভেম্বর, অপশন ডি। উনিশ নম্বর প্রশ্ন, 2021 সালের নভেম্বরে কে ইন্ডিয়া বুলস রিয়েল এস্টেট লিমিটেড এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন? কে নিযুক্ত হন? অপশন বি, KG কৃষ্ণমূর্তি, অপশন বি। কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক পেনশনভোগীদের জন্য ভিডিও লাইফ সার্টিফিকেট সুবিধা চালু করেছে? কোন ব্যাংক শুরু করেছে এটা? SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গঠিত হয়েছে 1955 সালের 1 জুলাই, হেডকোয়ার্টার মুম্বাই, চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ডিসক্রিপশন বক্সে দেখবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং
বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।